গানের ভাষা হলো কি হচ্ছে কি আমার আরো কি ভাগ্য আছে হ্যাঁ গো বা বলে হারে না বাবা আরো কিছু ভাগ্য থাকতে পারে না পারুন প্রথমে এসেই দাঁড়াবো এ মত অবস্থায় গেল কারেন্ট আরে কারেন্টটা থাকলে ফ্যানটা খালি পাওয়া যেত তা প্রথমে দাঁড়িয়ে গেল তাহলে এরপরে ভাগ্যে আরো কি আছে কেন বললেন আমাদের এই মানব জন্ম না 84 লক্ষ জনই ভ্রমণ করি তবে পেয়েছি এই মানব জন্ম আর এই জন্ম পেয়ে আমরা নিত্য বস্তু চিল্লাম না অনিত্যের পিছনে ছুটলাম বাহ বাহ ভালো অনিত্য কোনটা আমার বাড়ি আমার গাড়ি আমার জমি আমার টাকা আমার ছেলে আমার বউ আমার নাতি আমার নাতি আমি আমার আমার করলাম যেদিন অষ্ট মাস মাতৃ গর্ভে কারাগার বন্দী ছিলাম সেদিন ভগবানকে কথা দিয়েছিলাম যে ঠাকুর তুমি এই গর্ভশেল থেকে আমায় মুক্তি দাও বিনিময়ে তোমায় দেব নাম আমরা আর কেউ নাম করছি গো নাম করা বাদ দিয়ে অর্থের পেছনে মায়ার পেছনে ছুটছি তাই বলি সঙ্গ হ্যাঁ আরে বাবা ওই আমার মন্দ যে অদৃষ্ট মা গো আমার মন্দ যে অদৃষ্ট আমি সদা পাই তাই কষ্ট আমার কষ্টের উপর কষ্ট যথেষ্ট এই বিশ্ব ব্রহ্মাণ্ডের মাঝে বিশ্ব ব্রহ্মাণ্ডের মাঝে বা অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের মাঝে দুর্লভ জীব কোনটা গো দুর্লভ জীব সব থেকে দুর্লভ জীব মানব না এই দুর্লভ জীব মানুষ আমরা মানুষ হই কি আমরা মানুষ হইতে পেরেছি দুটো পা থাকলে দুটো হাত থাকলে মুখে কথা থাকলে দুটো চোখ থাকলে অর্থ থাকলে গাড়ি থাকলে বাড়ি থাকলে মানুষ হইতে পারি তাহলে হইলাম না পাইলাম না দুর্লভ জীব হইতে আমরা আমরা মানুষের নামে কলঙ্ক আমাদের নামটাই মানুষ আমাদের মানও নাই বাবা কোনটাই আপনাদের আছে আমাদের নাই কেন নাই আমরা দু পয়সার লোভে দু চার পাতা বই পড়ে পণ্ডিত করতে এসেছি আপনাদের হরি বল বাবা আমি হইয়ে ভক্ত নারায়ণ সুর হয়ে ভাগো হিনা হারালাম সুদি দিনে দিনে মাগো আসিছে দুর্গি ক্রমে তো নুখী সাজি পাহাড় কবে কমে যে সাজি পাড়া সাজি পরাধীন জালে বন্দি জালে বন্দি সেই দশা ঘুরে আমায় আরো কি ভাগে আছে আমায় আরো কি ভাগে আছে আমায়
বাবারা আপনার কি চাইবেন আপনার ছেলেরা চোর হোক ডাকাত হোক বদমাশ হোক লম্পট হোক চাইবেন কোন পিতা কি চাইবে তার ছেলে খারাপ হোক কোন পিতা তো চাইবে তাহলে প্রত্যেক পিতা চাই আমার সন্তান মানুষের মতো মানুষ হোক যার জন্য পিতার যতই কষ্ট হোক না কেন নিজের সন্তানকে সময়ে পাঠশালাতে বা প্রাইমারিতে দেয় প্রাথমিকে না শিক্ষার জন্য শিক্ষা কি সেই শিক্ষা হয়েছে যার জন্য মহাজন কলম দিয়ে বললেন কি সময়েতে হরি ভজে আমরা স্কুলে পাঠাইছি আমাদের ছেলেকে কিন্তু এগারো বছর বা বারো বছর বয়সে দীক্ষা শিক্ষা দিচ্ছি না দিছি সময় তো সেইটাই কেন সময় সেইটা সময় এগারো বছর এগারো মাস এগারো দিনই ভগবান শ্রীকৃষ্ণ রাসলীলা করেছিলেন তাহলে আমাদের যৌবন আসছে কখন যৌবন এগারো বছর এগারো মাস এগারো দিনে যার জন্য মহাজন কলম দিয়ে বললেন কি সময়েতে হরি ভজে কি বাবা হরি অবশ্যই নিজে থেকে আসে নিজে থেকে আসে আর যৌবনেতে হরি ভজে হরি আসে কি না আসে আর বৃদ্ধ বয়সে যখন আর দাঁত ভেঙে গেছে বাক্য উচ্চারণ হচ্ছে না সেই সময় যদি আমি হরি সেদিনকার হরি বলার হয়েছে আমার জমের ভয়ে জম কবে আসবে আমাকে কবে এই ধরা ধামে থেকে নিয়ে চলে যাবে বারবার হরি বলা ভালো নয় হরি বলতে হলে চেঞ্জে বলতে হবে না জেনে হরি বললে অসুবিধা আছে কি বাবা না জেনে হরি বলা ভালো হবে চেঞ্জে বলতে হবে তাহলে আমি এলাম কি কই করি আর আমি এসে বললাম আমার যা ছিল সম্বল হারালাম আমার সম্বল যা ছিল সব হারিয়ে ফেলি কোথা হারিয়েছি কামিনী কাঞ্চনের মহামায়ায় মোহবত্ততে যেদিন আমার 22 বছর বয়স হলো আমার পিতা আমার পাশে একটা নাগিনী এনে দিল বহুজনা বলে বৌমা এনে দিল বৌমা হইল কি বৌমা হয়ে গেল নিজেও ফুটল স্বামীকেও ফুটল শ্বশুরকেও ফুটল শাশুড়িকেও ফুটল ভাগ করে দিল যা ছিল সম্বল হারালাম সকল ভাইরে যা ছিল সম্বল হারালাম সকল দিনে দিনে আমি হইলাম যে দুর্বল সরি পুতল তার তো প্রবল সরি পুতল তার তো প্রবল আসিয়া সকলে চৌদিকে বাবারা এ শোনাচ্ছান একটু চুপ করে বস একটু চুপচাপ বস শুনতে পাবি আজ ভালো লাগছে তো আমারও ভালো লেগেছিল যখন তোদের মতো বয়স ছিল তারপরে যখন 18-22 বছর বয়স হইল কি বলবো বাবা মা বাবা দাদু ঠাকুমা যেটা কইতেন মানা করে তো আমি সেইটাই করি যেটা কইতে বুঝলো এর থেকে বেশি ভাঙবো না এর থেকে আর ভেঙে যাবো না যেটা কইতে নিষেধ করিতে সেইটাই করছি যখন আমার আবার 65 থেকে 75 বছর বয়স হবে কি বলবো গাইয়া একটা মাছি বইলাম তাকতে পারবো না একটা মশালাইলে তাকতে মারতে পারবো না
তাহলে সেই দিন যদি ভাবতাম যে আমার একদিন দুর্দিন আসবে তাহলে সেই চিন্তা করে রাখতাম বাছারা ধন্দা মালিকা আজ পেয়েছ যত্ন করে রেখে দাও যদি রাখতে পারো একদিন কাজে লাগি ও তাই দিতে নাই আর বাকি মোর সমুদ্র দিতে নাই মা পাখি মোর সমন যায় তুরন্ত কামন মশার কামুর ধারি শক্তি নাই মায়ামার ভক্তি চাপর শক্তি নাই মায়ামার ভক্তি চাপর অনুরাগ মশারি অনুরাগ মশারি তাও ছিড়ে গেছে সঙ্গদরে বলো বলো তাই আমার হলো না হলো আমি ভজন সাধন আমি বলবো ঠাকুর আমার দাদা হল আমি সেই আমার দাদা আমার দাদাই আমার দাদাই হল না হল আমার দাদাই হল না হল না 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 আমার দাদাই হল না হল না
هاري 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 ه